মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিনের সাথে একজন মুমিন যখন আজানের জবাব দেয়, এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর হে মুমিন, হে মুমিন, তোমার ঘরের পাশেই মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসি, আজানের আওয়াজ তো তুমি উত্তর তো তুমি দাও না, তুমি তোমার ঘরের মধ্যে ইন্ডিয়ান সিনেমা চালাচ্ছ। আজান হচ্ছে আজান, আজানে বলতেছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর তোমার ঘরে ইন্ডিয়ান সিনেমা চলতেছে। হে কপাল পুরানোর আদম, হে কপাল পুরানোর আদম, এরকম কলঙ্কিত জিন্দিগি আর তুমি কত পালন করবে? তুমি জানো হাদিসের মধ্যে আসছে, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিনের সাথে একজন মুমিন যখন আজানের জবাব দেয়, এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আস্তে বললেন না, সুর জুড়ে বলেন, জোরে জোরে। মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনার কানেও আওয়াজ যাবে, আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা মুসলমান নারী হোক আর পুরুষ হোক, সবার জন্য এটা জরুরি। মনে রাখবেন, দুনিয়ার যত কাজই হোক, মসজিদের মিনার থেকে মহান রব্বুল আলামিনের দরবারের ডাক যখন আসে, দুনিয়ার সবগুলো কাজ ফেলে দেন, বন্ধ করে ফেলেন, এখন মালিকের দরবারে ডাক আসছে, আমি তার জবাব দিব, ঠিক না? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে। যদি আল্লাহ সত্যিই তোমার কাছে বড় হয়, তো তোমার ঘরে আজানের সময় কেমনে করে টেলিভিশন চলে? যদি আল্লাহই তোমার কাছে সবচেয়ে বড় হয়, আজানের সময় কেমন করে তোমার মিটিং চলে? আমাদের দেশে তো এরকম কিছু হারামি আছে, যারা আজানের সময় আজানের জবাব তো দেই না, আবার ফতোয়াও দেয় আজানের জবাব দেওয়ার দরকার নাই, ঠিক না? জনসভা চলে, জনসভা বলে যে আজানের জবাব দিতে হবে না, অত মূর্খ, অত জানে না, ঠিক কি না? মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা কি বলবো? মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও পড়বো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে দুরূদ শরীফ পড়বেন না, অনেকে না জেনে দুরূদ শরীফ পড়ে, চোখের মধ্যে আবার লাগায় চুমাও দেয়, আছে অনেকে, কিন্তু এই দুরূদ শরীফটা এখানে পড়বেন না। আজানের সুন্নত তরিকাটা একটু শুনুন, মুয়াজ্জিন সাহেব যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি শুনবেন, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন বলেন হাইয়া আলাসসালাহ, আপনি বলবেন হাইয়া আলাসসালাহ, পাশাপাশি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুয়াজ্জিন সাহেব দুইবার বলেন, দুইবার আপনি এরকম ভাবে বলবেন, আবার মুয়াজ্জিন সাহেব বলবেন হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসুন, আপনি বলবেন হাইয়া আলাল ফালাহ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। মুয়াজ্জিন সাহেব বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আজান কমপ্লিট শেষ হওয়ার পর এবার প্রথমে আপনি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ। আমরা কিন্তু ভুল করি, আজান শেষ হওয়ার পর পরই দোয়া পড়েনি, আজান শেষ হওয়ার পর আগে দুরূদ শরীফ পড়বেন, যেই দুরূদ শরীফটা আপনি ভালো পারেন এটা পড়বেন। একান্তই কোনো দুরূদ শরীফ ওইভাবে লম্বা যদি হয়, আপনার ইমার্জেন্সি কোনো কাজ যদি থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আপনি পড়ে নিতে পারবেন, এটাও দুরূদ শরীফ। তারপরে আপনি আজানের দোয়া পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা আস-সালাতিল কায়িমা آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدت إنك لا تخلف الميعاد এতটুকুন দোয়া পড়েন, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই লোকটা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। একটা শুধুমাত্র মুয়াজ্জিনের মুখে মুখে বলা। সম্মানিত উপস্থিতি,
এই কারণে আজান হওয়ার পর নামাজ প্রস্তুতি নেওয়া আল্লাহর হাবিবের অবস্থা এমন হতো আজান হয়েছে দুনিয়ার সব কিছু অচেনা আর অজানা হয়ে যেত নবীজির শরীর মোবারক চেহারা মোবারক প্রতিম বর্ণ ধারণ করত নবীজি তখন তার ঘরের মানুষদেরকে চিনতেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন সামনে দাঁড়িয়ে আছেন নবী মনে হয় তাকে চিনে না নবী জিজ্ঞাসা করেন মানান্তি তুমি কে তুমি কে হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আনা আয়েশা আমি আয়েশা তো রাসূল বলেন আয়েশা আবার কে আল্লাহু আকবার সুবহানাল্লাহ হযরত আয়েশা নিজের পরিচয় দেয় আমার বাবার নাম আবু বকর রাসূল বলেন আবু বকর কে আল্লাহু আকবার আবু বকর কেন বলছি না যে আবু বকর হিজরতের রাতের সাথী আবু বকর কে নবী চিনেন আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার কত পেরেশান নামাজের জন্য কত পেরেশান কারণ এখন বিশ্ব নবী আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন কাউকে চিনার সময় নাই কাউকে চিনার মতো কোনো সুযোগ নাই কাউকে চিনার মতো সুযোগ নাই অথচ আবু বকরের সম্পর্কে নবীজি একদিন একটা কথা বললেন হে বন্ধু আল্লাহর হাবিব একদিন রাতের বেলা বের হয়েছেন যে তার এই মদিনার আশেপাশে তার সাহাবাই কেরামদের ভিতর থেকে কারা সলাত আদায় করে তাহাজ্জুদে কারা দাঁড়ায় নবীজি পর্যবেক্ষণ করেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গেলেন রাতের গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নবীজি আবু বকরের তাহাজ্জুদের সলাত দেখতেছেন আর কানে আওয়াজ আসতেছে আবু বকর সিদ্দিক বারে বারে কোরআনের তেলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন বারে বারে তেলাওয়াত করে ওয়াকিফুহুম এ নবী আপনি এদেরকে থামান ইন্নাহুম মাসউলুন জীবনের প্রত্যেকটা কাজের জন্য এদের জবাবদিহি করতে হবে আমার কাছে হযরত আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করছেন আর কাঁদতেছেন ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছেন নবীজি আবু বকরের নামাজের দৃশ্য দেখলেন হযরত ওমরের বাড়ির সামনে গেলেন গিয়ে দেখেন হযরত ওমর চিৎকার করে করে জোরে জোরে কোরআনের তেলাওয়াত করছে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে জোরে জোরে তেলাওয়াত করছেন নবীজি দেখে পর্যবেক্ষণ করে চলে এসেছেন ফজরের নামাজের সময় মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে জিজ্ঞাসা করেন আবু বকর আপনি রাতের বেলা সালাতুত তাহাজ্জুদের নামাজ আস্তে আপনি তেলাওয়াত আস্তে করেন কেন তেলাওয়াতটা আস্তে করেন কেন হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যারে শোনাইতে চাই তিনি জোরে বললেও যেমন শুনে আস্তে বললেও তেমন শুনে হযরত ওমরকে জিজ্ঞাসা করেন তুমি জোরে তেলাওয়াত করো কেন হযরত ওমর বলেন ও আল্লাহর নবী আমি জোরে তেলাওয়াতের কারণ আমি মনে করি আমার তেলাওয়াত শুনে আরেকজন ব্যক্তি যেন তাহার যদি দাঁড়াতে পারে দুই নাম্বার কারণ শয়তান যেন আমার থেকে দূরে সরে যায় এই জন্য আমি জোরে জোরে তেলাওয়াত করি আল্লাহর নবী বিধান দিলেন দুইজন মন মোতাবেক সালাত আদায় করতেছে আবু বকর মন মোতাবেক সালাত আদায় করে আবু বকরের ধারণা আস্তে পড়লে মনে হয় এটাই সঠিক আর হযরত ওমরের ধারণা জোরে পড়াটা মনে হয় এটাই সঠিক কিন্তু দুজনের একটাও সঠিক নয় নবীজি আবার সালাত শিক্ষা দিলেন আবু বকরকে সুবহানাল্লাহ ওমরকে নবীজি সালাত শিক্ষা দিলেন সালাত আল্লাহর হাবিব বললেন হে আবু বকর এতটা নিম্ন সুরে তেলাওয়াত করো না তুমি একটু উচ্চ সুরে তেলাওয়াত করবা আর একটু উচ্চ সুরে তেলাওয়াত করবা যেন তোমার ভিতরে তোমার কানে আওয়াজ আসে হে ওমর এতটা জোরে তেলাওয়াত করো না হয়তো বা কেউ কারো তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ নাই অসুস্থ মানুষ তোমার জন্য কষ্ট হতে পারে তোমার আওয়াজটা একটু কমাইবা
সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ।